যে ভারতের এনআরসিসি এর কারণে ভারত থেকে অনুপ্রবেশের আশঙ্কা বৃদ্ধি করেছে কিংবা আশঙ্কা এখনও রয়ে গেছে, এবং ভারতীয় সীমান্ত প্রতিনিয়ত বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক মারা যাচ্ছে, কেন ঠেকাতে পারছেন না? আমি প্রথম জিনিসটা বলবো যে এনআরসি যে পদক্ষেপটা ভারত নিয়েছে এটা তাদের ইন্টারনাল একটা ম্যাটার, রাইট? কিন্তু আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে সেইখানে আমি আসছি, সেই আশঙ্কা কি সেই ঝুঁকিটা, সেই আশঙ্কা অথবা ঝুঁকি নিশ্চয়ই থাকতেই পারে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, বাট ইট ইজ দেয়ার ইন্টারনাল ম্যাটার, হেন্স আমরা সেখানে ইন্টারফিয়ার আমাদের করার রাইটসও নাই, কিন্তু আমরা সতর্কতা অবলম্বন আমাদের করতেই হবে, দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিসটা হচ্ছে এখানে এই ইনফ্লাক্সটা আসবে নাকি না আসবে, ইউসি বর্ডার ক্রসিং এবং বর্ডার মাইগ্রেশন ইজ এ কমন ফেনোমিনন, এটা কোনো নতুন কোনো কিছু না, ওকে? কিন্তু সেখানে ইলিগাল মোবিলাইজেশন কতটুকু সেটা নিয়ে আমাদের সচেতনতা থাকতে হবে। সো অনেকটুকু জায়গায় আমরা কিন্তু সিকিউরিটি বেষ্টনী জায়গা থেকে আমরা অনেকটুকু সোচ্চার, এবং সেখানে গিয়ে ইলিগাল মাইগ্রেশন যেন না হয় সেখানে আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেটার সাথে নিঃসন্দেহে সম্পৃক্ত থেকে এই কোঅর্ডিনেশনটা করছে, দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে বিএসএফের জায়গা থেকে সীমান্ত অথবা বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা হোক, এই দুটো সংস্থা যারা বর্ডার কন্ট্রোল করে এদের মধ্যে কিন্তু পারস্পরিক কিন্তু ডায়ালগ কন্টিনিউয়াসলি হয়, আনফর্চুনেটলি এটা খুবই দুঃখজনক নিশ্চয়ই বটে, এবং আমরা অনেক বছর আগেও আমরা দেখেছিলাম অনেক রকমের ফটো আমাদের দেখানো হয়েছে, আমরা দেখেছি টিভির পর্দায় যেখানে আসলে নির্মমভাবে হত্যা হয়েছে অথবা সেখানে মারা গেছেন আমাদের নাগরিক, সেটা খুবই দুঃখজনক বটে, কিন্তু এখানেও আমাদের মনে রাখতে হবে যে ওয়েদার ইট ইজ আ ইলিগাল ট্রেসপাসিং অফ মাইগ্রেশন অথবা বর্ডার, সো সেই জায়গাগুলো আমাদের আরও সোচ্চার হতে হবে। কিন্তু আমরা যে বসে আছি, মানুষ যে মনে যদি কখনো মনে করে যে আমরা বসে থাকি এবং বিএসএফ সেখানে কোনো রকমের যদি ঘটনা ঘটিয়ে থাকে আমরা চুপ থাকব, সেটা কিন্তু সঠিক না, আমরা সোচ্চার, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবারই বলে আসি, এবং ভারতের সরকারও কিন্তু তারাও কিন্তু অবগত আছে, তারাও স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কিন্তু এই যেই অহেতুকভাবে যেভাবে প্রাণহানি হচ্ছে সেই প্রাণহানিগুলো কমিয়ে আনা, এবং বিগত সময়ের থেকে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন অনেকটুকু কমে আসছে, বাট সেইং অ্যাজ সাচ এই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেকটুকু কাজ করার পরিধি রয়েছে, এবং যেহেতু এটা অনেক জায়গায় ওপেন বর্ডার, বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারতের সাথে আমাদের সংযোগ, সেই ওপেন বর্ডারগুলোর মধ্যে আমাদের কিন্তু অনেক জায়গায় চেকসগুলো দেখা বানানো উচিত, আমরা অনেকটুকু করেছি ইতিমধ্যেই, এবং পুরো জায়গাটা যদি আমরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে পারি তাহলে আগামী ভবিষ্যতে আমরা আশা করি যে এরকম কোনো ঘটনা ঘটবে না।